ফাতেমা বললেন বাবা মহিলাদের জন্য চারটা আমুল করতে হবে আমি জানি চারটা আমুলই জরুরি কিন্তু চারটা আমলের ভেতরে সবসাইতে দামি আমুল কোনটা রসুন বললেন ফাতেমা নামাজ হলো অক্ত মতো ফরজ রমজান মাসে রোজা ফরজ নামাজ হলো প্রথমত নামাজ পড়তে হবে নামাজ হলো অক্ত মতো ফরজ ফজরের সময় ফজর নামাজ জহুরের সময় জহুর নামাজ আচরের সময় আচর নামাজ মাগরীবের সময় মাগরিব এশার সময় আশা নামাজ হলো ভক্ত মত ফরজ রমজান মাসের রোজা ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখবে রমজান মাসে রোজা রাখা ফরজ রমজান মাস যখন চলে যাবে তখন তোমাদের জন্য রোজা রাখা ফরজ নয় এই জন্য নামাজ হলো ওয়াক্তমত ফরজ রমজান মাসে রোজা ফরজ স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ স্বামী যখন কাছে থাকবেন তখন স্বামীর খেদমত করা ফরজ আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন আপনাদের জন্য আমল করতে হবে 4টি প্রথমত আপনাদের নামাজ পড়তে হবে দুই নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে আর তিন নম্বর হলেন আপনাদের স্বামীর খেদমত করতে হবে কিন্তু আমার মা বোনদের ভেতরে অধিকাংশ মা বোনেরাই স্বামীর খেদমত করতে চায় না স্বামীকে সন্তুষ্ট করতে চায় না স্বামীর কথা অনুযায়ী চলতে চায় না স্বামীর হুকুম পালন করতে চায় না আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন রসুল বলেছেন কোন মহিলা যদি পৃথিবী থেকে এমন অবস্থায় বিদায় নিতে পারেন যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল ওই স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ আলামিন ওই মহিলাদেরকে জান্নাতের মেহমান বানায়া নেবেন আল্লাহ স্বামী যদি সন্তুষ্ট থাকে তাহলে মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাদের জান্নাতের মেহমান বানাই দেবে এই জন্য আপনাদের স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমি পুরুষদেরকে বানাইছি স্বামীদেরকে বানাইছি স্ত্রীদের পরিচালক হিসেবে স্বামীকে পরিচালক মানতে হবে বিবাহ হওয়ার পরে স্বামীর খেদমত করতে হবে স্বামীর পরিচালক হিসেবে মানতে হবে। স্বামী ইসলাম কথা না বলে যত হুকুম করবে সবগুলো মেনে চলতে হবে তবে শরীয়ত বিরোধী যদি কোনো কথা বলে ইসলাম বিরোধী যদি কোনো হুকুম করে এই হুকুমকে মানা যাবে না কিন্তু ইসলামের পক্ষে শরীয়তের পক্ষে আপনার স্বামী যত হুকুম করবে প্রত্যেকটা হুকুমকে আপনার মেনে চলতে হবে স্বামীকে আপনার ফলো করতে হবে স্বামীকে সন্তুষ্ট করতে হবে এই জন্য রসুল বললেন নামাজ অত্যবত ফর তিন নম্বর হলেন দুই নম্বর রোজা রাখবে রমজান মাসে রোজা রাখা ফরজ তিন নম্বর স্বামীর খেদমত করবে স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করা ফরজ আর নম্বর হলেন পর্দার কোনো বয়স নাই নাই পর্দার পর্দার কোনো কোনো মুহূর্ত নাই পর্দার কোনো সময় নাই একটা মহিলার যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্ত পর্দা ফরস। একটা হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্ত সকল জায়গায় সকল অবস্থায় মহিলাদের পর্দা মেনে চলতে হবে আমার মা বোনের মনোযোগদের শোনেন ফাতেমা বললেন বাবা আপনি মহিলাদের জন্য চার আমলের কথা বলেছেন নামাজ হলো মতো ফরজ রমজান মাসের রোজা ফরজ স্বামীর মতো করা ফরজ আর পর্দার কোন বয়স নাই পর্দার কোন ভক্ত নাই প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে পর্দা মেনে চলা ফরজ এমন সময় ফাতেমা বললেন রসল আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমলই জরুরি কিন্তু সব চাইতে দামি আমলের নাম হলেন পর্দা সুহান মহিলাদের জন্য চারটা আমুলই দরকার কিন্তু চারটার ভিতরে সব গুরুত্বপূর্ণ আমুল হলেন পর্দা কিন্তু আমার মা বোনেরা অধিকাংশ মা বোনেরা এখন পর্দা করতে চায় না পর্দার ভেতরে থাকতে চায় না পর্দা নিশি হতে চায় না অথচ কোনো মা বোনেরা পর্দার বাইরে থাকতে পারবে না নামাজ যেরকম ফরস রমজান মাসের ওদা যেরকম ফরস প্রসাই ঠিক সেই রকম ভাবে মহিলাদের জন্য পর্দা মেনে চলা ফরজ এই জন্য পর্দার গুরুত্ব দিতে হবে ফাতেমা বললেন বাবা আমি বুঝতে পারলাম মহিলাদের জন্য চারটা আমুলই জরুরি কিন্তু সবসাথে দামি আমুলের নাম হলো পর্দা সুতরাং এই পর্দাকে আমি বাধ্যতামূলক করে নিলাম পরিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি